আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা, মায়ের কোলে কথা বলেছে মাত্র তিনজন ছেলে, মায়ের কোলে কথা বলেছে মাত্র তিনজন ছেলে, এক আয়েশা, ঈসা আলাইহিস সালাম, দুই কানা রাজুলুন ফি বানি ইসরাইল ইকুয়াল আল্লাহ জুরাইজ। বানি ইসরায়েলের যুগে একটা লোক ছিল, তার নাম জুরাইজ। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর পূর্বে একটা লোক ছিল, তার নাম জুরাইজ। অহিসল্লি, সে সলাত আদায় করছিল। ফাদা জাত উম্মুহু, তখন তার মা আসলো। ফাদাতু, তার মা তাকে ডাকলো। জুরাইজ ফাকালা ফি নাফসিহি, সে মনে মনে বলল, আউসাল্লি ও উজিবহা, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব, আরে আমি সলাত আদায় করব না মায়ের ডাকে সাড়া দিব। এভাবে ভাবতে ভাবতেই মা বলে ফেললেন, আল্লাহুম্মা আল্লাহ লা তুমি তো হাত তুরিয়াহুম ওজুহাল মুমিসাত, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত, এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত। কানা ফি সাওমাতিহি, তিনি তার গির্জা ঘরে থাকতেন, তিনি তার পার্সোনাল ঘরে এবাদত করতেন। ফাতার রাজাত লাহু ইমরা, হঠাৎ একটা মহিলা চলে আসলো, তার মা যেতে না যেতেই তার সাথে জেনা করতে চাইলো, ফাবা, তিনি নাকচ করলেন। রায়েন, মহিলা একটা গোলামের কাছে, রাখালের কাছে আসলো, রাখাল গরু ছাগল চড়াই। ফামকানা থুফি নাফসিহা, জোর করে রাখালের সাথে জেনা করলো, রাখাল রাজি নয়, জোর করে রাখালের সাথে জেনা করলো। ফাওয়ালাদাত গোলামান, একটি বাচ্চা জন্ম নিল। জেনাতে একবারেই বাচ্চা জন্ম নেয়, পাঁচবার লাগে না। বিবাহের মাধ্যমে বছর বছর সংসার চললেও বাচ্চা হয় না, আশ্চর্য গতি। জেনা পাঁচবার লাগে না, একবার হলেই বাচ্চা হয়। বিবাহের মাধ্যমে সংসার বছর বছর চললেও বাচ্চা আসে না পেটে। শুনুন, ফওয়ালাদাত গোলামান, একটি বাচ্চা জন্ম দিল। ফাতাহু, গ্রামবাসী তার কাছে আসলো, গির্জাঘরের পাশে আসলো। ওয়াকাসারুহু, গির্জা ঘরকে লাঠি মেরে ভেঙে চৌচির করে দিল, ছাতু ছাতু করে দিল। ওয়ানজালাহু, তারা তাকে টেনে হেঁচড়ে রাস্তায় নামিয়ে দিল। ওয়াসাব্বাহু, তারা তাদের ভাষায় ইচ্ছা মতো গালি দিল, অনেক কিছু বলল। ফাকামা জুরাইজ, জুরাইজ দাঁড়ালো, অর্থাৎ উজু করলো, অসল্লারা কাতায়ন, দূরে কাত সলাত আদায় করলো। ওয়াকারালে গোলাম, দুধের বাচ্চাকে বলল, মানা বুকা, তোমার বাপ কে? কালা আবি রাই, আমার বাপ রাখাল। ফাতাহু, গ্রামবাসী আসলো। ওয়াকালা নাবনি সৌমাতাকা বিজাহাব, তোমার এবাদত খানা তৈরি করে দেবো স্বর্ণ দিয়ে। কালাল্লা, তিনি বললেন, না, ইল্লা বিত্তরাব, আমার এবাদত ঘর তৈরি করে দিতে হবে মাটি দিয়ে, আমি স্বর্ণ দিয়ে এবাদত খানা তৈরি চাই না। সম্মানিত উপস্থিতি, আমি যেটা এই অংশে বলতে চেয়েছি সেটা হলো, দুই রাকাত সালাত আদায় করলে মানুষকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। দুই রাকাত সালাত আদায় করে আপনি বিপদ থেকে বাঁচতে চাইতে পারেন। বুখারি মুসলিম, যে ঘটনা শোনাচ্ছে ঘটনা বুখারি মুসলিম থেকে শোনাচ্ছি, মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে যেমন ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। যে কথা বলছি কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। হাদিস নকল করছে আপনার সামনে বুখারী মুসলিম থেকে।